আমি ওই কুলাঙ্গারকে জানাই দিতে চাই তুমি টকশোতে বসে ওয়াজ মাহফিলের বিরোধিতা করো আজকে আমার কাছ থেকে শুনে যাও আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলার জমিনে যদি উলামায়ে কেরাম যদি ওয়াজ মাহফিল না করত রাতের ঘুম হারাম করে যদি রাস্তা ঘাটে অসংখ্য গাড়িকে ওভারটেক করে মাহফিল স্পটে এসে যদি কোরআন সুন্নাহর আলোকে এই পরিবেশে যদি ওয়াজ মাহফিল না করত কোরআন সুন্নাহর কথাগুলো না বলতো এবং রাসূলের মহব্বতের কথা না বলতো আল্লাহর পাকের মহব্বতের কথা না বলতো আউলিয়া কেরামের মহব্বতের কথা না বলতো তাহলে আমি তোমাকে জানিয়ে দিতে চাই এই ধর্মের প্রচারণা যদি না থাকতো তাহলে এই এলাকার রন্ধ্রে রন্ধ্রে বেশ্যা আর যাত্রাগানের আড্ডাই পরিণত হয়ে যেত একটা রাজনীতি মঞ্চকে কল করেন বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে তাদেরকে কল করেন রাত্র একটার পর আপনার কর্মীকে মাঠে নিয়ে এসে এইভাবে সুশৃঙ্খলভাবে আপনি বক্তব্য দেন আমার নজরে বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বাউন্ন বছর ইতিহাসে রাত্র একটার পরে দুইটার পরে রাজনৈতিক মঞ্চে এত সুশৃঙ্খলভাবে হাজার মানুষকে দেখা যায় না কিন্তু ইতিহাস প্রমাণ করে এই সংগ্রামের পরে এই বাংলাদেশে পহেলা বৈশাখ যেমন বাঙালির চেতনা একাত্তর যেমন স্বাধীনতার চেতনা বায়ান্ন যেমন বাসার চেতনা উনসত্তর যেমন গণপ্রথার চেতনা ওয়াজ মাহফিল হল ধর্মীয় চেতনা আমরা এই পাহারা দিয়ে রেখেছি বলেই উপেন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে এখনো কেউ কথা বলার দুঃসাহস করে না আমার যুবক ভাইয়েরা অনেকে বলে ওয়াজ মাহফিল দিয়া কি লাভ হইছে কয় কি কয় না বলে কি না এইগুলা ম্যাক্সিমাম টকশোর মধ্যে পয়সা কিছু নাস্তিক প্রতিবন্ধী আছে যারা সাংবাদিক না অনেক সাংঘাতিক অনেক সাংঘাতিক যারা বুক ফাটাইয়া বলে ওয়াজ মাহফিল নাকি উগ্রতা ছড়ায় নাউজুবিল্লাহ কন ওয়াজ মাহফিল নাকি ধর্মান্ধতা ছড়ায় ওয়াজ মাহফিল কি ধর্মান্ধতা ছড়ায় নাকি ধর্ম শিখায় ধর্ম শিখায় ওরা আমাদেরকে প্রায় সময় বলে ওয়াজের ভিতরে অনেক লোকজন আসে গল্প গুজব করে বিনোদন করে যে লোকগুলা টকশোর মধ্যে বৈশা বৈশা এইরকম বক্তব্য দেয় এদের একটাকেও কিন্তু মাহফিলের টাকা দিতেও দেখা যায় না মাহফিলে আসতেও দেখা যায় ঠিক না বেটি এই ঢাকা শহর তেমনি ওয়াজ কম ওই ঢাকায় কিছু প্রতিবন্ধী আছে সাংঘাতিক এরা বয়া বয়া হলুদ পাতার সাংঘাতিক তো এরা এই ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তো আমিও ওই সমস্ত সাংঘাতিক গুলোর বলতে চাই যারা বলে সবাই না যারা বলে যে ওয়াজ মাহফিল দিয়া কি হলো ওয়াজ মাহফিল দিয়া লাভটা কি এই কথাটা প্রায় মাহফিলে বলি অনেকে বলে ওয়াজ মাহফিল দিয়া কেডাপ করে নামাজ হয়ে গেছে গা যেটা দোকানে বইয়া কহে ওই নামাজ পড়ে না কেউ কিন্তু মাহফিলে একটে হওয়া দেয় না একটে হাতি বদিককে মাহফিলের বিরুদ্ধে ফতোয়াবাজি করে কথা কন ঠিক না আমি ওই কুলাঙ্গারকে জানাই দিতে চাই তুমি টকশোতে বসে ওয়াজ মাহফিলের বিরোধিতা করো আজকে আমার কাছ থেকে শুনে যাও আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলার জমিনে যদি উলামায়ে কেরাম যদি ওয়াজ মাহফিল না করত রাতের ঘুম হারাম করে যদি রাস্তা ঘাটে অসংখ্য গাড়িকে ওভারটেক করে মাহফিল স্পটে এসে যদি কোরআন সুন্নাহর আলোকে এই পরিবেশে যদি ওয়াজ মাহফিল না করত কোরআন সুন্নাহর কথাগুলো না বলতো এবং রাসূলের মহব্বতের কথা না বলতো আল্লাহর পাকের মহব্বতের কথা না বলতো আউলিয়া কেরামের মহব্বতের কথা না বলতো তাহলে আমি তোমাকে জানিয়ে দিতে চাই এই ধর্মের প্রচারণা যদি না থাকতো তাহলে এই এলাকার রন্ধ্রে রন্ধ্রে বেশ্যা আর যাত্রাগানের আড্ডাই পরিণত হয়ে যেত তাহলে ওয়াজ মাহফিল হলে লাভ না লস একটা রাজনীতি মঞ্চকে কল করেন বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে তাদেরকে কল করেন রাত্র একটার পর আপনার কর্মীকে মাঠে নিয়ে এসে এইভাবে সুশৃঙ্খলভাবে আপনি বক্তব্য দেন আমার নজরে বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বাউন্ন বছর ইতিহাসে রাত্র একটার পরে দুইটার পরে
সাংস্কৃতিক মঞ্চে এত সুশৃঙ্খলভাবে হাজার মানুষকে দেখা যায় না কিন্তু ইতিহাস প্রমাণ করে এই সংগ্রামের পরে এই বাংলাদেশে ওই পহেলা বৈশাখ যেমন পহেলা বৈশাখ যেমন বাঙালির চেতনা একাত্তর যেমন স্বাধীনতার চেতনা বায়ান্ন যেমন বাসার চেতনা উনসত্তর যেমন ও গণপ্রথার চেতনা ওয়াস মাহফিল হলো ধর্মীয় চেতনা আমরা এই পাহারা দিয়ে রেখেছি বলেই উপেন হাল্লা এবং মসুরের বিরুদ্ধে এখনো কেউ কথা বলার দুঃসাহস করে না সরকারের পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে সুইডেন সুইডেনের মুসলমানরা ঈদুল আজহা নামাজ যখন দাঁড়িয়েছিল আর ওই সুইডেনের কিছু উস্কানি উগ্রবাদী ইহুদি খ্রিস্টানেরা আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনকে হাতে নিয়ে তারা প্রকাশ্যে পুড়িয়েছে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমি তাৎক্ষণিক কণ্ঠে আমি প্রতিবাদ করেছি সকল জায়গায় জায়গায় প্রতিবাদ হচ্ছে সকল জায়গা জায়গায় প্রতিবাদ করার দরকার আমরা আমরা ইসলাম ধর্মের অনুসারী ইসলাম হলো একমাত্র ধর্ম বত্রিশটা ভাতের ভিতরে যে পাঠা যেমন নিরাপদ আমার বাংলাদেশে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো বেশি নিরাপদ কথা বলেন ঠিক না আমরা মনে করি এই সমস্ত লোকগুলো বারবার কোরআনের উপরে আগুন ধরিয়ে দিয়ে আমাদের সেন্টিমেন্টকে একটু নষ্ট করতে চায় আমরা যখন প্রতিবাদ করি তখন তারা সেটাকে উগ্র হিসেবে বিশ্বের কাছে সেটা তুলে ধরে কিন্তু একটাই কথা কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকলে ইন্না নাহনু নাসসিনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আল্লাহ নাযিল করেছেন কোরআন হেফাজতের দায়িত্ব জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের দায়িত্ব সুইডেনের প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতেই হবে বিশ্বের মুসলমানদের কাছে সুইডেনের প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতেই হবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা উগ্রবাদী নই আমরা সত্যের পক্ষে কথা বলি যখন যেখানে অন্যায় হবে যেখানে বাধা হবে সেখানে লড়াই হবে যেখানে অন্যায় কথা বলা হবে সেখানে সত্য প্রতিষ্ঠিত করা হবে কথা বলেন ঠিক না বেঠে এই কথাগুলো বলা কি অন্যায় এই কথা বলা কি অন্যায় আমি দেখব আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কে কোন দল করে আমি দেখব না কে কত টাকার মালিক আমি দেখব না কে কতটুকু পজিশন আছে আমি সেটা দেখব না আল্লাহর কোরআন আমার ইসলাম আমার নবী আমার আল্লাহর কোরআন এই সমস্ত জায়গায় যদি কেউ আঘাত করে কথা বলে আমরা প্রয়োজনে রাজপথে ওই অনুভূতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই চক্র আর বাতিলের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে মরে যাব পরিষ্কার কথা হলো আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহকে যদি আমি ভয় করি আমার শূন্য লাগবে না আমি তাহেরি চলি আমি কি হাজার লোক লইয়া চলি আমি একা একা চলি আমার পিএস নাই আমার খাদেম নাই আমি তাই ইংরেজি লিখি আমি যেখানে যাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজি আল্লাহু মাই আল্লাহু সামি হুয়াল আব্বাল ওয়াল আখির والظاهر والباطن الله is the first الله is the last الله is the open الله is the الله is the almighty الله is creator الله সর্বশক্তিমান الله প্রকাশ্য الله গোপন الله প্রথম الله শেষ الله ছিলেন الله আছেন الله থাকবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবক ওয়াজহ রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনিই থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এত সুন্দর কথাগুলো যদি আপনারা না বুঝেন আর যদি সকালে উঠতে বলেন তাহলে কিতাব আজ বেড়ে গেল তোর কপাল ভাড়া করছে